কাল উদ্বোধন হচ্ছে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বহুকাঙ্ক্ষিত মেট্রো রেল। প্রথম দিকে এই পথের মাঝে কোথাও থামবে না ট্রেন। প্রথম যাত্রী হিসেবে আধুনিক এই যানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধারা চড়তে পারবেন বিনা ভাড়ায়, আর পঙ্গু যাত্রীরা পাবেন বিশেষ ছাড়। দেশের প্রথম মেট্রো রেলে ওঠার অপেক্ষায় রাজধানীর বাসিন্দারা। নির্মাণ কাজের দীর্ঘ ভোগান্তি শেষে 28 ডিসেম্বর আসছে সেই মহেন্দ্রক্ষণ। স্বপ্নের এই যানের উদ্বোধন উপলক্ষে উত্তরায় সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা জানান। প্ল্যাটফর্মে মাননীয় প্রধানমন্ত্রী সবুজ পতাকা নিয়ে বাংলাদেশের প্রথম মেট্রো রেল মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 60 টাকা, থাকবে না হাফ পাস। আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন 100 টাকা। কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস হল? প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে। ভাড়া একটা বিষয়, এটা কোনোদিনও জেনারেলি অ্যাকসেপ্টেবল হয় না প্রথম, কিন্তু বাস্তবে সবাই অ্যাকসেপ্ট। এ সময় DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা খরচের চেয়ে কম। আপনি দেখবেন যে যার সাথে আপনি তুলনা না করবেন সেই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এগুলি আপনি তুলনা করে যখন দেখবেন যেই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আমরা, আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি। 3 মাস পর উত্তরা থেকে আগারগাঁওয়ের সব স্টেশনেই মেট্রো রেল থামবে বলে জানান এই কর্মকর্তা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। কাল উদ্বোধন হচ্ছে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বহুকাঙ্ক্ষিত মেট্রো রেল। প্রথম দিকে এই পথের মাঝে কোথাও থামবে না ট্রেন। প্রথম যাত্রী হিসেবে আধুনিক এই যানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধারা চড়তে পারবেন বিনা ভাড়ায়, আর পঙ্গু যাত্রীরা পাবেন বিশেষ ছাড়। দেশের প্রথম মেট্রো রেলে ওঠার অপেক্ষায় রাজধানীর বাসিন্দারা। নির্মাণ কাজের দীর্ঘ ভোগান্তি শেষে 28 ডিসেম্বর আসছে সেই মহেন্দ্রক্ষণ। স্বপ্নের এই যানের উদ্বোধন উপলক্ষে উত্তরায় সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা জানান। প্ল্যাটফর্মে মাননীয় প্রধানমন্ত্রী সবুজ পতাকা নিয়ে বাংলাদেশের প্রথম মেট্রো রেল মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 60 টাকা, থাকবে না হাফ পাস। আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন 100 টাকা। কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস হল? প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে। ভাড়া একটা বিষয়, এটা কোনোদিনও জেনারেলি অ্যাকসেপ্টেবল হয় না প্রথম, কিন্তু বাস্তবে সবাই অ্যাকসেপ্ট। এ সময় DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা খরচের চেয়ে কম। আপনি দেখবেন যে যার সাথে আপনি তুলনা না করবেন সেই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এগুলি আপনি তুলনা করে যখন দেখবেন যেই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আমরা, আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি। 3 মাস পর উত্তরা থেকে আগারগাঁওয়ের সব স্টেশনেই মেট্রো রেল থামবে বলে জানান এই কর্মকর্তা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।